এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন রিপোর্টার মুন্নাফ রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ, সাথীলা, প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশির সকাল 9:30 এই এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি কিন্তু করোনা আক্রান্ত অবস্থায় তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং গতকালকে পরীক্ষা করা হয়েছিল, সেখানে কিন্তু তার কোভিড পজিটিভ এসেছে এবং এর আগে উনি কিন্তু অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতে এই হসপিটালে ভর্তি করা হয়। তার স্বজনরা এখানে এসেছেন এবং একটি হৃদয়বিদারক ঘটনা প্রবর্তন হয়েছে এবং ওনার স্বজনরা এখানে এসেছেন। তার মেয়ে, বড় মেয়ে মনিজা বশির, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কিন্তু তিনি যেটি জানিয়েছেন তার মেয়েকে, যে করোনা পরিস্থিতির কারণে যে শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া থেকে বিরত থাকার কথা জানিয়েছেন। সেই হিসেবে কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি এই হসপিটাল থেকে তার মরদেহ মোহাম্মদপুরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে গোছল সম্পন্ন করার পর তার যে বাসভবন আছে মণিপুরি পাড়ায় সেখানে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং বাসভবনে তাকে রাখার পর বাদ আছর তাকে বনানী কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে। আমি যদি চিত্রশিল্পী মুর্তজা বশির সম্পর্কে কিছুটা জানাতে চাই, তিনি 1932 সালের 17 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ঢাকাতে এবং তার একটি আলাদা একটি বড় পরিচয় আছে। তিনি হচ্ছেন বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে আসলে যে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, যেমন ফুসফুস, হৃদরোগ, এই ধরনের জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং তিনি কিন্তু প্রায় এই হসপিটালেই তিনি চিকিৎসা নিয়ে থাকতেন এবং সর্বশেষ গত বৃহস্পতিবার তাকে আনা হয়। এবং তার সম্পর্কে আরও একটু যদি বলতে চাই, তিনি বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, যেমন 2019 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, এর আগে তিনি 21 পদকও পেয়েছিলেন এবং তার যে বিভিন্ন কৃতকর্ম রয়েছে, তার চিত্রশিল্প, তার বিভিন্ন উপন্যাসও রয়েছে, সব মিলিয়ে তাকে বলা যায় যে আসলে তার মতো একজন গুণী চিত্রশিল্পীকে হারিয়ে কিন্তু তার যে ভক্ত অনুরাগ রয়েছে তারাও কিন্তু আসলে অনেক মানে দুঃখ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মুর্তজা বশিরের মৃত্যুর পর তার সর্বশেষ যে অবস্থা, কিভাবে আসলে শেষকৃত্য সম্পন্ন হবে, সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ, যিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।